সেন্ট্রাল ফোর্সের ক্যাম্পে গিয়ে আমরা, যেখানে মানুষ আক্রান্ত হবে মানুষ যাবে সেন্ট্রাল ফোর্সের ক্যাম্পে, গিয়ে বলবে আমাদের বাঁচান, আমার অধিকার আমাকে বাঁচতে দিন, আমি প্রার্থী আমাকে প্রচার করতে দিন, আমি বিরোধী দল আমাকে মিছিল করতে দিন, আমি ভোটার আমাকে ভোট কেন্দ্রে যেতে দিন, আমাকে রাস্তায় আটকাচ্ছে। রেসপন্সিবিলিটি গোজ টু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস। 24 সালে যে হিন্দু বুথ হোক মুসলিম বুথ হোক, সংখ্যাগুরু সংখ্যালঘু এসব কোনো ফ্যাক্টর নয়, প্রত্যেক বুথে আপনি 500 করে ভোটে হারবেন। আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম, আপনি লিখে রাখুন। আমি সাগর দিঘির আগের দিনও বলেছিলাম কে জিতবে জানি না, তৃণমূল হারবে, তাই হয়েছে। 30-40টি জায়গায় যে ভালনারেবল সিচুয়েশন তৈরি হয়েছে, সেখান থেকে সাধারণ মানুষের জীবন সম্পত্তি, তাদের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য তারা মাঠে নেমে কাজ শুরু করবেন। আমার পিটিশনে অন্যান্য অনেকগুলো বিষয় ছিল, অনেকগুলো কোর্ট রিজলভ করেছেন আগেই, আর বাকি যে বিষয়গুলো আছে প্রয়োজন হলে পরবর্তীকালে আমরা সেটা নিয়েও আদালতে আমরা পরবর্তী সময় যাব। যেটুকু আদালত করতে পেরেছেন, আমার বিশ্বাস যে পশ্চিমবাংলায় এই ভয়ঙ্কর একটা আতঙ্কের ভয়ের এবং এই যে লম্বা মিছিল, আজকে চোপড়া এবং ভাঙড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, সংখ্যাটা নিশ্চিত করে বলতে পারবো না, কারণ গুলিবিদ্ধ যারা হয়েছেন তাদের মাথায় গুলি লেগেছে। এর বাইরেও ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মী আক্রান্ত হয়েছে, ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবারের বিডিও অফিসের ভিতরে পেটানো হয়েছে বিজেপি কর্মী সমর্থকদেরকে, আমেদপুরে পেটানো হয়েছে, গোটা রাজ্য জুড়ে প্রায় 70-80টা বিডিও অফিসে শেষ মুহূর্তের নমিনেশনে বাধা দেওয়া হয়েছে, এবং লজ্জাজনক জায়গা এই মমতা ব্যানার্জির ভবানীপুর বিধানসভার অন্তর্গত আলিপুরে, এসডি অফিস যেটা আলিপুরে, সেই আলিপুরে পর্যন্ত 2 জন জেলা পরিষদ বিজেপি প্রার্থীর নমিনেশন জমা করাতে দেয়নি। এইখানে এই শহরের উপকণ্ঠে, মহানগরের উপকণ্ঠে এই গুন্ডাদের রাজত্বকে খতম করার জন্য, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ব্যবস্থা এটা নিয়েছেন, ঠিক আছে। আরেকটা পয়েন্ট শিক্ষা বন্ধু ভাইদের জন্য বলেছেন যে তারা আগামীকাল পর্যন্ত নমিনেশনটা কেবলমাত্র তারা করতে পারবেন। এত কিছুর পরেও বেশ 1000 আসনে বিরোধীরা বা যারা ইচ্ছুক প্রার্থী দিতে পারেননি, কিন্তু যতটুকু প্রার্থী দেওয়া গেছে সেখানেই গণতন্ত্র রক্ষা করার লড়াই চলবে। আর যে আসনগুলোতে প্রার্থী দিতে দিলেন না মমতা ব্যানার্জি এবং তার বাহিনী, শুনে রাখুন, আগামী লোকসভা নির্বাচনে ওই এলাকায় ওই প্রত্যেকটা বুথে আপনি মিনিমাম 1-1টা বুথে 500 করে ভোটে হারবেন। আপনার শিক্ষা হয়নি, দুর্গাপুর কর্পোরেশনের ভোট লুট করেছিলেন, দুর্গাপুর পূর্ব পশ্চিম আজ পর্যন্ত আপনি জিততে পারেন না, আপনি যাদের আটকালেন আজকে ফলতাতে নমিনেশন করতে দেননি, ক্যানিং 1 ক্যানিং 2 নমিনেশন করতে দেননি, ভাঙড় 1 নমিনেশন করতে দেননি, আপনি নানুর লাভপুর সিউড়ি 2 নমিনেশন করতে দেননি, আপনি ইদাস কোতলপুর জয়পুর পাত্র শহরে নমিনেশন করতে দেননি, আপনি সন্দেশখালি 1-2 হাড়োয়া মিনাখাতে নমিনেশন করতে দেননি, এমনকি কলকাতা হাইকোর্ট আজকে 12:30টার সময় যে 57 জন ক্যান্ডিডেটের নমিনেশনের জন্য বলা হয়েছিল তাদেরকে পুলিশ কট করে নিয়ে যাওয়ার কথা তাদেরকে বাধা দিয়েছে, তারা যেহেতু অন্য বেঞ্চের অর্ডারে গেছিলেন, এসপি বসিরহাটের এগেনস্টে এবং ডিজিপির এগেনস্টে কালকে তারা কোর্টে যাবে, কোর্ট কন্টেম্প্ট করবে, যাদের হাইকোর্টের অর্ডার সত্ত্বেও যেতে পারেনি। আমাদের নেতা কৃষ্ণেন্দু মুখার্জির গাড়ি সম্পূর্ণভাবে ভাঙা হয়েছে, হাড়োয়াতে মিনিমাম 10 জন ইঞ্জোর হয়েছে, ডায়মন্ড হারবারের ইঞ্জোররা খুব সিরিয়াস, তাদেরকে এনআরএসে ভর্তি করা হয়েছে, এবং এই যে বলগাহীন সন্ত্রাস, এই সন্ত্রাসের বিরুদ্ধে পশ্চিমবাংলার ডেমোক্রেসিকে বাঁচানোর জন্য মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে এ রায় ঐতিহাসিক, এবং আমরা আপামর পশ্চিমবঙ্গবাসী মনে করি এই রায়ের মধ্য দিয়ে লস অফ লাইফ, ভাইলেন্স এবং রেস্টোর অফ ডেমোক্রেসি, এই 3টে জিনিস পশ্চিমবাংলার লোক পাবে।